অনেক বাইরা ওই বাতে আক্রান্ত, বাত ব্যথা, বা অনেকেই হাড়ে স্টুপ করে দেখেছে এক সাইড প্যারালাইসিস হয়েছে, বা অনেকেই দেখেছে শুরু বেলা আঘাত পাইছিলেন মাঝখানে একটু ভালো আছে যে বয়স হয়েছে গা এটা মানে অ্যাটাক করে বসে ব্যথা হব সবই মানে বাবারি মারি ডাকিল দেখেছে হাত থেকে লেওয়া দেখেছে বিশাল কষ্ট হয় ভালো করে সুস্থ মতন আপনি সুস্থির মতন হাঁটতে পারতেছে না। অনেক মা বোনেরাও দেখেছে শরীরের ব্যথা বাঁধা কোমরে ব্যথা দেখেছে রাতের বেলা ঘুমাইতে পারে না সারাদিন বার সংসারে কাজ করে কাজ করার পরে দেখেছে ভালো করে সে রাতে বিশ্রাম নিতে পারে না শরীরের ব্যথা এবং মাজা কোমরে ব্যথা এবং দেখে সে হাতের তালা পায়ের তালা জ্বালা পোড়া করে ঠিক মতো ঘুমাইতে পারে না দেখে সে এর ভিতরে বিভিন্ন জায়গা পরামর্শ নিয়ে কিছু ব্যবস্থা নিছে সমসাঙ্গিক সমাধান হয় না যারা একেবারে রাতের বেলা ঘুমাইতে পারে না শরীরের ব্যথা শরীর পাড়াইতে হয় চিবাইতে হয় এবং এই চলতে ফিরতে অনেক কষ্ট হয় হ্যাঁ আর কষ্ট করতে হবে না সম্মানিত ভাইরা এই যে আমার হাতে দেখতেছেন একটা মালিশ এই যে মালিশ এটা যত দাখি দিবে এত খালি হলুদ কালারই হবে যত দেবে হলুদ কালার হবে এটা পুরানো ঘি লাগে এবং কিছু সরিষার তেল বিভিন্ন কিছু দেহের বিভিন্ন বনাজি গাছ গাছ দিয়ে আমি মালিশটা তৈরি করে থাকি পাশাপাশি আমি একটা আচারের মতো দিই বা একটা ফাউডার জাতীয় দিই বা একটু ট্যাবলেট দেওয়া থাকি যারা বলেন যে আমার শরীরে ব্যথা মাজা কমলিয়া কোন কাজকর্ম করতে পারি না এবং নামাজ কালাম ঠিকভাবে পড়তে পারি না চেয়ারে বসে নামাজ পড়তে হয় হ্যাঁ চেয়ারে বসে নামাজ পড়তে হবে না আপনি যদি 80 বছরে বেড়াও থাকেন চলবে না কিন্তু 16 বছরে ছাড়ার মতন হ্যাঁ শরীর বাদ ব্যথা কি জিনিস এটা আপনি উপলব্ধি করতে পারবেন না এই যে আমার যে হাতের মালিশটা মালিশটা ব্যবহার করবেন পাশাপাশি আমি একটা ফাউডার জাতীয় দিই বা ট্যাবলেটও দিই বা একটা আচার মতো দিই যে যেরকম ভাবে খাইতে পারে এরকম করে দিই হ্যাঁ একটু আগে যে বলেছিলাম যে যদি 80 বছরে বেড়া থাকে আপনি চলবেন 18 বছরের জন্য নজরের মতন শরীর মাথা কোমর বাঁকা করে হাঁটতে হবে একদম সোজা স্টিলের মতো সোজা হয়ে চলাফেরা করবে এবং যারা চেয়ারে বসে নামাজ পড়ে মসজিদে গিয়ে আগের কাতারে চেয়ার গুলি দখল করে নেওয়া জায়গাটা দখল করে বসেছেন চেয়ারে বসে নামাজ পড়া কতটুকু কালার গাছে গ্রহণযোগ্য এটা আমি বলতে পারি না হ্যাঁ যারা বিশেষ কিছু মাসালা আছে বিশেষ কারণে চেয়ারে বসে নামাজ পড়া যা তারপর কিছু সিস্টেম আছে হ্যাঁ চেয়ারে বসে নামাজ পড়তে হবে না আমার অনেক প্রবাদ আছে 80-90 বছর বয়স হয়েছে গা তাগরও আমি মালিশটা দিছি এবং কিছু ট্যাবলেট দেওয়া থাকি বা একটা আসার মতো দেওয়া থাকি এবং হাজার হাজার প্রমাণ আছে তাদের আমি এই মালিশটা দেওয়া বা একটা ট্যাবলেট দেওয়া বা একটা আসার মতো দেওয়া হলে আমি গ্যারান্টি দা দিই যে আগামীকালকে থেকে চলবে এই জন্য 18 বছরের নজরের মতন বাঁকা করে হাঁটতে চলবে না এবং 20 বছরের নজরের মতো চলবে অনেক মা বোনেরা দেখেছে বাসা বাড়িতে কাম করতে গেলে শরীরের ব্যথা মাথা ঘুমের ব্যথা একেবারে হাঙ্গ গেছে গা জীবন জারু একবারে বড়ি বড়ি ভাব হয়েছে গা আর মরতে হবে না মরবেন তো আল্লাহ পাঁচজন সময় তত নিবে ওই কিন্তু যে কদিন চলবে একজন নজরের মতো চলবে দেখে সে 16 বছরের ছেলের মতো বা 16 বছরের মেয়ের মতো চলবে 18 বছর মেয়ের মতো চলবে কোনো সমস্যা নাই হ্যাঁ আপনাদের দেখে সে কিছু প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ আপনার দোকান কোথায় বা আপনাদের অফিস কোথায় আবার অফিসে কোন রকম ছোট ছোট ঠিকানা আছে কমলাপুর রেল স্টেশন ডাক বিভাগ অফিস 1217 নম্বর আমি এখানে অনেক সময় বসা থাকি এখানে লোকজন এসে পরামর্শের মাধ্যমে কিছু ওষুধ আমার কাছে দেওয়া থাকে হ্যাঁ আমার কাছে রোগী আসতে হয় না যারা ডাকার আশেপাশে আছেন তারা আমার কাছে আসতে পারে আর যারা ডাকার বাইরে আছেন আসতে হয় না এই যে আমি কথা বলতেছি আমার বিডিওসে একটা ফোন নাম্বার আছে ফোনের যোগাযোগের মাধ্যমে ঘরে বসে এই ব্যবস্থা নিতে পারেন হ্যাঁ আমার বলছি যারা একেবারে বাড়তে অচল বা হাতে স্টুপ করে এক সাইড একেবারে অচল হয়ে গেছে
হ্যাঁ, আর অন্য ওষুধটা ব্যবহার করবেন, সর্বিল ছালা 18 বছর ডোজরের বোতল,